হ্যালো ভিউয়ার্স, ফটো এডিটিং 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি চেপে রাখুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। আজকের টিউটোরিয়ালের বিষয়, কিভাবে ফেস এডিটিং করা যায় খুব সহজভাবে অল্প সময়ে ফটোশপ সিসি সফটওয়্যার ব্যবহার করে। তো চলুন ভিউয়ার্স, আজকে আমরা এই ছবিটির কাজ করব। এই ছবিটিতে দেখুন কি পরিমাণ দাগ রয়েছে এবং কি অস্পষ্ট, এটা নিয়ে আমরা আজকে কাজ করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না, অনেক জিনিস হয়তোবা মিস করে ফেলবেন। তাই বিনীত অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিউয়ার্স, এই ছবিটিকে কাজ করতে হলে প্রথমে আমাদেরকে কিছু টুলস ব্যবহার করতে হবে। তার মধ্যে এখানে খেয়াল করুন দর্শক, স্পট হিলিং ব্রাশ টুল অথবা হিলিং ব্রাশ টুল, আমি এই দুটা টুলই ব্যবহার করে আমি কিন্তু এই ছবিটাকে পরিষ্কার করতে পারি। দেখুন, আমি প্রথম হিলিং ব্রাশ টুলটি নিচ্ছি। এখন আমি আমার কাজের সুবিধার জন্য ছবিটিকে বড় করে নিচ্ছি। এখান থেকে জুম প্রেস করে ছবিটাকে বড় করে নিচ্ছি। দেখুন দর্শক, এই টুলটি ব্যবহার করে ছবিকে বিভিন্ন দিকে মুভ করতে পারবেন ইজিলি। এখন আমরা এই হিলিং টুলটি ব্যবহার করব। ছবিটির যে জায়গাটাতে ফ্রেশ রয়েছে, পরিষ্কার রয়েছে, ওই জায়গাটিতে অল্টার প্রেস করে আমরা কপি করে নেব। তারপর কিবোর্ড থেকে ব্রাশ সাইজ ছোট বড় করে নেব ব্রেকেট বাটন চেপে, অথবা এখান থেকেও ছোট বড় করা যায়। দেখুন দর্শক, এখন আমি যে যে জায়গায় স্পট রয়েছে ওই ওই জায়গাগুলোতে আমি এই টুল দিয়ে মাউসের লেফট বাটন চেপে পরিষ্কার করতেছি। বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখুন, আগের তুলনায় স্পট কিন্তু ধীরে ধীরে কমা শুরু করে দিয়েছে। ফটোশপ এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারটি ব্যবহার করে অল্প সময়ে সুন্দর নিখুঁত একটি ছবি আপনি তৈরি করতে পারেন নিমিষেই। দেখুন ভিউয়ার্স, আস্তে আস্তে সব স্পটগুলো নিমিষেই পরিষ্কার হচ্ছে। আমরা প্রথমেই স্পটগুলোকে পরিষ্কার করতেছি, তারপর ছবিটিকে কীভাবে পরিষ্কার করতে হয় ফেসটিকে আমরা ওটা দেখাবো। সাথে আমরা কিছু প্লাগইনস ব্যবহার করব খুব সহজে এটাকে পরিষ্কার করার জন্য, এবং কি ছবিটাকে গ্ল্যামার আনার জন্য, যেটা দেখলে অবশ্যই আপনারা ইজিভাবে যে কোনো কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি ছবিটিকে একটু ছোট করব। সেজন্য আমাদেরকে আবারও যেতে হবে জুম বাটনে, জুম টুলে। তো দেখুন, আগের চেয়ে অনেক অনেক স্পট কমে গেছে। এখন আমি এদিকে কিছু স্পট কমাবো। দেখুন ভিউয়ার্স, কত স্মুথলি, কত সহজে এই কাজগুলো করা যাচ্ছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বিভিন্ন সোশ্যাল লিংকে শেয়ার করবেন। দেখুন ভিউয়ার্স, এখন 70% স্পট কিন্তু চলে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আরেকটি টুল নিব, কুইক সিলেকশন টুল। আমরা এটা নিতে চাচ্ছি না, আমরা নিব এখান থেকে
আইডেন্ট্রোপার টুল। এটার থেকে আমরা এখান থেকে একটু লাইটিং নিব। এটা সিলেকশন টুল। এখন আমরা একটু একটু ফেদার বাড়িয়ে দিব। ফেদার আমরা এখানে 12 করে দিলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এম চেপে আমরা একটু লাইট বাড়িয়ে দিলাম। দেন ওকে ডিসিলেক্ট। এখন ছবিটি দেখেন অনেক ক্লিয়ার হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে আমরা কিছু শর্টকাট কি ব্যবহার করব, সেটা হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। দেখেন এখন ছবিটি কিন্তু আরও লাইটিং হয়েছে। আমরা আবারও কন্ট্রোল প্লাস এম চেপে কার্ভেস টুল মেনুটাকে নিয়ে আসলাম একটু লাইটিং বাড়ানোর জন্য। দেখুন দর্শক, ছবিটি কিন্তু ধীরে ধীরে মনোমুগ্ধকরভাবে তৈরি হচ্ছে। এখন আমরা যেটা করব, আমরা চলে যাব ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুতে গিয়ে আমরা একটি প্লাগইন ব্যবহার করব। এই প্লাগইনটার নাম হলো স্কিন ফিনার। দেখুন ভিউয়ার্স, স্কিন ফিনারটি অলরেডি আমাদের মাঝে চলে এসেছে। দেখুন এক ক্লিকেই কীভাবে কত স্মুথ, কত কিউট এবং কত ফ্রেশ একটা ছবি আমরা পেয়ে গেলাম। শুধুমাত্র আমরা একটু ফাইন করে দেব, এখান থেকে একটু অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেব, এখান থেকে ব্যালেন্সটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি আমরা। হ্যাঁ সুন্দর, দেখুন বিফোরে এটা কেমন ছিল আর আফটারে কেমন হইলো, অনেক ডিফারেন্স দর্শক। তো দেন আমরা ওকে করে দিলাম। এখন দেখুন দর্শক কি অবস্থা, আমাদের ছবিতে কিন্তু ডে নাইট ডিফারেন্স হয়ে গেছে, মানে রাত দিন ডিফারেন্স। আমরা ইজিলি সুন্দর একটি টিউটোরিয়াল বানিয়ে ফেললাম। আমরা ইজিলি সুন্দর একটা টিউটোরিয়াল বানিয়ে ফেললাম নিমিষেই। তো টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, এই ভিডিওটি প্রথম দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন। আজকের মতো এই ভিডিওতে এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।